গোবরডাঙ্গায় ঘর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ, উধাও সোনার গহনা, লন্ডভন্ড ঘর। ঘটনার পর থেকে উধাও বাড়ির ভাড়াটিয়া মহিলা। বৃদ্ধার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। ঘর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোবরডাঙ্গা থানার রামকৃষ্ণ পাঠাগার এলাকায়। মৃত বৃদ্ধা মায়ানন্দী। জানা গেছে, মৃত মায়ানন্দীর 5 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়ে প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। ছেলেরা গোবরডাঙ্গা এলাকাতেই বিভিন্ন জায়গায় থাকেন। প্রতিদিন নিয়ম করে ছেলেরা মাকে দেখতেও আসেন। মায়ের সর্বক্ষণের দেখাশোনার জন্য দিন কয়েক আগেই এক মহিলাকে নিযুক্ত করা হয়। ওই মহিলা ভাড়াটিয়া হিসাবে ওই বাড়িতেই থাকতেন। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ভাড়াটিয়ার সাথে পরিচয় হয় ছেলেদের। বৃদ্ধার দেখাশোনার ভার তার উপরে ছেড়ে দেন ছেলেরা। ওই মহিলা বৃদ্ধাকে দেখাশোনা করলেও ছেলেরাই নিয়ম করে বাজারঘাট করে দিয়ে যেতেন। সেই মতোই এদিন সকালে ছোট ছেলে আসেন মায়ের কাছে। বাড়িতে ঢুকেই দেখেন ঘরের দরজা খোলা। ঘরের ভেতর তাকাতেই লক্ষ্য করেন গোটা ঘর লন্ডভন্ড। আলমারি, বিছানা, শোকেস সবকিছু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। মাটিতে পড়ে রয়েছেন বৃদ্ধা। ছোট ছেলের চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ঘরের জিনিসপত্র লন্ডভন্ড হবার পাশাপাশি মায়ের শরীরে থাকা সমস্ত গহনাও উধাও বলে জানিয়েছেন ছেলেরা। ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির ভাড়াটিয়া তথা বৃদ্ধার সর্বক্ষণের দেখাশোনার কাজে নিযুক্ত ওই মহিলা। এ বিষয়ে বৃদ্ধার বড় ছেলে তপন নন্দী বলেন, চিকিৎসকদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শক দিয়ে মাকে খুন করা হয়েছে। বৃদ্ধ মানুষকে সেবার নামে ঠকানো হয়েছে। আমরা দোষীদের শাস্তির দাবি করছি। বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া মানে বাড়িতে কাজ করে, ওকে রাখা হয়েছিল মাকে দেখাশোনা করার জন্যে। তো ওর একটা রেফারেন্স, ওর আই কার্ড আধার কার্ডটা ছিল না, তা এখানে যে ভাড়া ছিল তাই ও জিজ্ঞাসা করলাম। তো বলছে আমার বোন, তার নাম হচ্ছে সুকরঞ্জন মণ্ডল, ও বলছে আমার বোন। তখন ওকে ছাড় দেওয়া হয় যে তাহলে এখানকার লোকাল লোক, তার জন্যই তাকে আমরা চিনি সুকরঞ্জনকে। তো বলে আমার বোন, রাখেন অসুবিধা হবে না। তা সেই হিসেবে ওকে রাখা হয়েছিল, মাকে দেখাশোনা করতো, কিন্তু তার মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। তা ছোটো ভাই বাজার নিয়ে এসছে, সে বাজারের দেখা এখন ওখানে আছে, ওই বাজারটা দেবে। তো ও এসছে, তা আমি পাম্পের পাশে চায়ের দোকানে ছিলাম। তো বলছে দাদা তুমি কোথায়? আমি আমি তো এখানে। ওরে দাদা মাকে মেরে ফেলেছে। আমি তখন সঙ্গে সঙ্গে চলে আসলাম। দেখি মা ঘরের মেঝে পড়ে আছে, কাপড় চোপড় সব উল্টানো, আলমারি শোকেস ফোকেস ফ্রিজ মিরিজ সব খোলা, মা নিচে পড়ে আছে। এবং ইভিন ওই যে ঘরটা ওই বউটা বাচ্চারা থাকতো তাদের ঘরে সব খোলা, তারা কেউ নেই। ওদের যে দাদা, ওদের যে দাদা যা রেফারেন্সে রেখেছিলাম, সে তার বাড়িও তারাও কেউ আর জানে। এদিন বৃদ্ধ মায়ের জন্যে মায়ের পছন্দ মতো আম দুধ কিনে নিয়ে এসেছিলেন ছোট ছেলে, যা পড়ে রয়েছে এখনও ঘরের দরজার বাইরে। প্রতিবেশীরা জানাচ্ছেন খুবই মিশুকে প্রকৃতির মানুষ ছিলেন। বয়স হলেও প্রতিনিয়ত প্রতিবেশীদের খোঁজ খবর নিতেন। এই রকম একজন বৃদ্ধ মানুষের সাথে এই রকম ঘটনায় অবাক স্থানীয়রাও। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে গোবরডাঙ্গা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর না ছোট ছেলে আইসে বাড়িতে বাজার দিতে আইসে, মাসিদি বাজার দিতে এসে বলে কি জানি কসে ও পায়খানা দিয়ে শুনতে আছে, কানতে আছে, হাউমাউ করে কানতে আছে। তাকে কি ও মা দেখো তো ঠাকুমার কিছু হয়েছে নাকি? তারপর আসে আমি আর যাইতে পারি না, নাতির খাওয়া ছিলাম। তারপরে আমার নাতির বাড়ায় যেমন দেখ তুই আগে দেখে, তারপর আমি যাব। তারপর ও দেখে এখন কি ঠাকুমা নাই, মা ঠাকুমা মরে গেছে, এই কই আমি দৌড়ে গেছি। যাই দিয়ে ও কানতে আছে আর উনিও সেই লন্ড ভন্ড করছে, সেই তোমার গেটও খোলা আর নন্ডমন্ড করছে, আলমারি জিনিসপত্র ওনার কাপড় চোপড় সব ঘরের মধ্যে বিছানো, ভাড়াটা দিয়ে সকালবেলা আসে সব খোঁজে আনতে ভাড়াটি দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।